प्रकृतिं परमा अभयं वरदा शरणो भदरा जनतापहरा शरणागत सेवक दोषकरे प्रणमामि परं जननी जगत् ক্ষীণেশ্বরে শারদার প্রাণ ভরে পাগল কোথায় আছেন আগেরই মতো স্বামী তাঁর দুষ্ট যত মিথ্যা কথা গায় রহিলেন নহবতে একদিন শেষ রাতে স্নান ঘাটে গিয়ে পা দিয়ে ফেলেন প্রায় কুমিরের ঘাড়ে যায় শেষে সে পালিয়ে ভাগ্যক্রমে পথে একটি পালকি পাওয়া গেল রামচন্দ্র শ্রী শ্রী মাকে তাতে উঠিয়ে দিয়ে গঙ্গা তীর পর্যন্ত এলেন শেষ পথটুকু নৌকো চড়ে রাত্রি 9টার সময় তাঁরা দক্ষিণেশ্বরে পৌঁছুলেন পথে মায়ের আবার জ্বর এসেছিল শ্রীরামকৃষ্ণ পরম সমাদরে নিজের ঘরেই সারদা দেবীকে রাখলেন ঔষধ পথ্য ও সেবাদির ব্যবস্থা নিজেই করে দিলেন সেবার জন্য একজন মহিলাও রইলেন সব সংশয় ঘুচল সারদা দেবী বুঝলেন শ্রী রামকৃষ্ণ আগে যেমন ছিলেন এখনো তেমনই আছেন তাকে যেমন ভালোবাসতেন এখনো তেমনই ভালোবাসেন লোকে বাজে কথা রটিয়েছে তিন চার দিন পর মা সুস্থ হয়ে উঠলে শ্রীরামকৃষ্ণ তাঁকে নহবতের ঘরে নিজ জননী চন্দ্রাদেবীর কাছে পাঠিয়ে দিলেন চন্দ্রাদেবী নহবতের দোতলায় থাকতেন শ্রী শ্রী মা নিচের তলায় খুব ছোট ঘরটিতে বাস করতে লাগলেন ঘরটির চারদিকে সরু বারান্দা দরমা দিয়ে ঘেরা হল দরজাটি খুব ছোট ঢোকার সময় প্রথম প্রথম মায়ের মাথা চৌকাঠে ঠুকে যেত দু একদিন কেটেও গেছে মা বলেছেন পরে অভ্যেস হয়ে গিয়েছিল দরজার কাছে এলে মাথা আপনি নুয়ে আসত এই খাঁচার মতো ঘরে বাস করে বছরের পর বছর তিনি শ্রীরামকৃষ্ণের সেবা করে গেছেন একজন ভক্ত দেখে বলেছিলেন এ যে আমাদের সীতাদেবীর বনবাস গো ভোরে উঠে 4টের আগেই পাশে বকুলতলার ঘাটে তিনি গঙ্গা স্নানাদি সেরে নিতেন একদিন অন্ধকারে ঘাটে নামার সময় পৈঠের ওপর শুয়ে থাকা একটা কুমিরের ঘাড়ে পা দিয়েছিলেন আর কি কুমিরটা অবশ্য পালিয়ে যায়